রাজধানীর মিরপুরে কর্ণফুলে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ভুক্তভোগী পোশাক শ্রমিক ও সাধারণ মানুষ। মঙ্গলবার বেলা পৌনে 11টার দিকে রাজধানীর মিরপুর 11 নম্বর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখেন তারা। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। রাস্তা অবরোধকারীদের দাবি, টাকা না দিয়ে অফিস তালা মেরে পালিয়েছে কর্ণফুলী মাল্টিপারপাসের কর্মকর্তা ও কর্মচারীরা। তাদের বিনিয়োগ করা অর্থ ফেরত পাওয়ার দাবিতে বিক্ষোভ করছেন তারা। এর আগে 2021 সালের 3 নভেম্বর প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া আলোচিত কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেফতার করেছিল র্যাব। এ সময় অস্ত্র, মাদক, জাল টাকা, দুটি দামি গাড়ি জব্দ করে র্যাব।